অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। কাকে বিয়ে করলেন চলুন জানাবো। এদিকে নুসরাত ফারিয়ার হয়ে গেল চোখের অপারেশন, কি হয়েছিল তার। এদিকে অপু বিশ্বাসের নতুন আইডিতে গট ম্যারিড অপশন দেখতে পাওয়া গেল। কার সাথে বিয়ে করলেন, কেন এমন করলেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। তার হবু বরের নাম শেখ রেজওয়ান। গত 11 আগস্ট পরিবারের সকলকে নিয়ে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার 14 আগস্ট বিকেলে ফেসবুকে পোস্টে এসব জানান অভিনেত্রী ফারিন। এ বিষয়ে ফারিন বলেন, পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে খুব সাধারণভাবে আমাদের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সে বিদেশে চাকরি করে, যার জন্য খুব দ্রুত কাজটি করতে হয়েছে। পরবর্তীতে বড় করে পার্টি দেওয়ার কথা চলছে। মাঝে গুঞ্জন উঠেছিল সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসান খানের সঙ্গে প্রেম করছেন ফারিন, যদিও ওই গুঞ্জন মিথ্যে বলেই উড়িয়ে দিয়েছিলেন সে সময় অভিনেত্রী। অবশেষে সব জল্পনার শেষে নিজের মনের মানুষকে সামনে আনলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। যদিও সেই মনের মানুষের সম্পূর্ণ ছবি এখনও দেননি নিজের অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী। একটু আড়াল থেকেই তাসনিয়ার কপালে চুমু দিতে দেখা গেল তার মনের মানুষকে। চলুন এবার আসা যাক ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান এবং অপু বিশ্বাসের কাছে। ব্যক্তিগত জীবনে ঘর বেঁধেছিলেন তারা, কিন্তু শাকিব অপুর এই সংসার ভেঙে গিয়েছে অনেকদিন আগেই। মাঝে তাদের সম্পর্ক ভালো ছিল না, তবে বর্তমানে শাকিব অপুর সম্পর্কটা বেশ ভালো যাচ্ছে। সম্প্রতি সন্তান সহ দুজনের আমেরিকা সফর নিয়ে কথা বলছে সকলে। এরই মধ্যে অপু বিশ্বাস গতকাল ফেসবুকে একটি সিঙ্গেল স্ট্যাটাস বদলে গট ম্যারিড স্ট্যাটাস দিয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পরই নেটিজেনরা হইচই ফেলে দিয়েছে এই বিষয় নিয়ে, যদিও তা মুহূর্তের মধ্যেই ডিলেট করতে ভুলেননি অভিনেত্রী অপু বিশ্বাস। কিন্তু কেন এমনটা করলেন অপু বিশ্বাস? তাহলে কি শাকিব অপুর সম্পর্ক আবারও জোড়া লেগেছে, নাকি অভিনেত্রী আবারও নতুন বিয়ে করেছে? এই নিয়ে জল্পনা চলছে এখন সোশ্যাল মিডিয়াতে। এদিকে নতুন করে চোখের সমস্যায় ভুগছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত রবিবার 13 আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার চোখে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে সুস্থই আছেন বলে জানা গিয়েছে। গতকাল রাত 9টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ বাঁধে একটি ছবি পোস্ট করেছিলেন ফারিয়া। ক্যাপশনে তিনি লিখেছিলেন, সেরে ওঠা না পর্যন্ত সমস্ত কিছুতে বিরতি। অভিনেত্রীর এই পোস্ট দেখে তার ভক্ত অনুরাগীরা বেশ চিন্তিত ছিল। কমেন্ট বক্সে তার জন্য সুস্থতাও কামনা করেছেন অনেকে। তবে সেই ভিডিও এবং ছবির পরেই অভিনেত্রী নুসরাত ফারিয়া জানিয়ে দেন, আপাতত তিনি খুব ভালোই আছেন, কিন্তু চোখের এই ব্যান্ডেজ এখনও তার খোলা হয়নি। ফেরদৌসি বেগম বলেন, চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়, তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা, তাই দ্রুত অস্ত্রোপচার করানো হয়েছে এবং 1.5 ঘন্টা ধরে অস্ত্রোপচার করার পর তা সফল হয়েছে। তাই জন্য পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সমস্ত কিছু থেকে বিরতিতেই থাকবেন এই অভিনেত্রী। ফারিয়ার মা ফেরদৌসি বেগম এমনটাই জানিয়েছেন। সো ভিউয়ার্স, ঢালিউডের এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।